রামলালার মূর্তি বাছাই সম্পন্ন হয়েছে বলেই সূত্রের খবর। তিনটি মূর্তির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে মূর্তিটি। সূত্রের খবর, শিল্পীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী প্রহ্লাদ যোশী। শিল্পী যোগীরাজ অরুণের তৈরি মূর্তি স্থান পাবে রাম মন্দিরের গর্ভগৃহে। শিল্পী যোগীরাজ অরুণের বাড়ির ছবিও উঠে আসছে রিপাবলিক বাংলার পর্দায়। এখানেই ভাস্কর্য করেন শিল্পী যোগীরাজ অরুণ, যেখানে তিনি মূর্তি তৈরি করেন। তার অধীনে থাকা যারা শিল্পী আছেন, যারা মূর্তি তৈরি করেন, বিগ্রহ তৈরি করেন, সেই ছবি একদিকে দেখাচ্ছি। অপরদিকে একটি টুইট করে মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে প্রাণ প্রতিষ্ঠা হবে যে মূর্তিতে, সেটিকে চূড়ান্ত করা হয়েছে এবং মূর্তিটি তৈরি করছেন শিল্পী যোগীরাজ অরুণ, এমনটাই সূত্রের খবর। রাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু মন্ত্রী প্রহ্লাদ যোশী বলছেন যে মূর্তি চূড়ান্ত হয়েছে। শিল্পী যোগীরাজ অরুণের তৈরি মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে, এমনটাই টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তারই সঙ্গে সঙ্গে শিল্পীর বাড়ির ছবি, যেখানে তিনি ভাস্কর্য তৈরি করেন, সেই জায়গার ছবি, যেখানে তিনি মূর্তি তৈরি করেন, সেই জায়গার ছবি। প্রহ্লাদ যোশী লিখছেন, তিনটি মূর্তির থেকে বেছে নেওয়া হয়েছে একটি, এবং যেটি বেছে নেওয়া হয়েছে সেটি শিল্পী যোগীরাজ অরুণের তৈরি কর্ণাটকের শ্যাম শিলায় তৈরি মূর্তি, কালো শিলায় তৈরি মূর্তি। শিল্পী যোগীরাজ অরুণের বাড়ির ছবি রিপাবলিক বাংলার পর্দায় ফার্স্ট অন প্রথম দেখাচ্ছি আমরা। যে শিল্পীর মূর্তি স্থান পাবে রাম মন্দিরের গর্ভগৃহে, তার বাড়ির ছবি, যেখানে মূর্তি তৈরি হয়, সেই মূর্তি তৈরির স্থানের ছবি, তার বাড়ির ছবি।